গোপালগঞ্জে বিভিন্ন জাতের হাইব্রিড কুল বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে। পাঁচটি উপজেলার প্রায় 1500 হেক্টর জমিতে কুলের বাগান রয়েছে। কৃষি জমি ছাড়াও পরিত্যক্ত জমিতে করা হচ্ছে কুল চাষ। বছরে তিনবার হাইব্রিড কুলের ফলন পাওয়া যায়। কম খরচ এবং ভালো ফলন ও দাম থাকায় শিক্ষিত বেকার যুবকরাও কুল চাষে আগ্রহী হয়ে উঠছেন। এটা দেখে আমার বাড়ির সামনে 7 একর জমি আছে, ওইখানে আমি একটা কুল এবং পেয়ারার একটা চাষ করতে চাচ্ছি। তার উদ্যোগের বিষয় হচ্ছে যে আমাদের এই অঞ্চলে অনেক ইটের ভাটা, যেখানে পরিবেশ বান্ধব নাই বললে চলে। সেই ক্ষেত্রে আমাদের পরিবেশ খুব সুন্দর করবে গাছ লাগাইলে। আর উদ্যোক্তা হিসাবে আমিও ভাইদের দেখা দেখি আমি ওর উদ্যোগ নিয়েছি। আমি 7 একর জমিতে আমি আগামীতে আমি গাছ লাগাবো। হ্যাঁ, আমিও ব্যক্তিগতভাবে এই পাশে আরও 3.5 বিঘা জমি নিয়েছি আমি নিজেই। তো আমি এটা করব, ঠিক আছে। এই কুল ক্ষেত প্রথমে যেরকম ভেবেছিলাম, আসলে এটার এখন যে অবস্থা তা দেখে সবাই, আমি না শুধু, আমাদের এই গ্রামের আরও অনেক ছেলে শিক্ষিত যুবক যারা আছে এরা সবাই খুব আন্তরিকভাবে এগিয়ে আসতেছে। তো মাশাআল্লাহ, আল্লাহ রহমত করে নেক্সট যে বৈশাখ মাস আসতেছে তখন আমি ওই জায়গাতে এই কুলক্ষেত করব। কুলক্ষেত আমাদের সারে, আমরা খুলনা থেকে সার কীটনাশক সব নিয়ে আসি। এখানে ছিল একটা ইট ভাটা, তা আমার সারের উদ্যোগ দেখে আমার খুবই ভালো লাগছে। আজকের ইট ভাটা মাটি জ্বালাই দিছে, বাট তারপরেও যে কুল লাগাইছে, আর এই কুলের কারণে এখানে গোপালগঞ্জে অনেক বেকার সমস্যা আছে, তারাও সারের এই কুল বাগান দেখে উৎসাহিত হয়েছে। এবং যারা বেকার আছে তারা এই খেতে কাজ করতেছে, রিজিকের ফয়সলা হচ্ছে, তারা টাকা দিয়ে ভালো বাচ্চা দিয়ে ছেলে মেয়ে লেখাপড়া করতেছে। কুল চাষে কৃষকদের সার্বিক সহায়তা দিচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গোপালগঞ্জ জেলায় ফল চাষের জন্য আমাদের ফল বাগানের প্রদর্শনী আছে, সেখানে আমরা আমাদের সহযোগিতা বীজে চারা বা কলম এসব আমরা দেই এবং তাদেরকে প্রশিক্ষণ দেই। এছাড়া সব রকমের ফলের জন্য আমরা প্রশিক্ষণ দেই ঠিকই, তাদের সঙ্গে কথা বলি, কিন্তু তাদেরকে সব সহায়তা আমরা দিতে পারি না। কিন্তু তাদেরকে আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে ফলের বাগান যাতে বেশি হয় সেজন্য ব্যবস্থা নেই। গোপালগঞ্জে বর্তমানে একটা ফলের কথা বলবো, সেটা কুল। সারা বাংলাদেশে এটা একটা বিপ্লব ঘটেছে, আপেল কুল। এই কুলের বাগান করা হচ্ছে এবং সেটা কৃষি বিভাগ এটা যথেষ্ট সহায়তা দিচ্ছে, তাদের বুদ্ধি পরামর্শ। এবং এই কুল এমনই একটা ফসল, এটা কমার্শিয়ালি এখন চাষ করা হচ্ছে। কুল এক বছরেই যে খরচ হয় তার প্রায় অর্ধেকের বেশি এক বছরে উঠে যায়, আর পরবর্তী বছর লাভ হওয়া শুরু করে। এবং এই কুল এখানে আপেল কুলের ভিতরে এটা বল সুন্দরী কুল, যেটা ইন্ডিয়ান অরিজিন। সুষ্ঠু পরিকল্পনা নিয়ে কুল আবাদ করলে চাষিরা আরো লাভবান হবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।